নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা। খুদেদের পৃথিবীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা খেলা, যে খেলাটা আপনারা আপনাদের সন্তানের সাথে খেলতে পারবেন এবং সেই খেলার মাধ্যমে কিন্তু বাচ্চাদেরকে পড়াতে পারবেন। ছোট্ট বাচ্চারা যখন পড়তে চাইবে না, তখন এই খেলাটা খেলার মাধ্যমে বাচ্চাদেরকে খুব সহজেই পড়ানো যাবে। দেখুন, এখানে তিনজন টেডি বসে আছে এবং তিনজনের সামনে তিনটে বই খোলা আছে। তিনজনেই কিন্তু পড়ছে, আর এই তিনজন হলো আমার ছেলের স্টুডেন্ট, আমার ছেলে হলো এদের স্যার। তো আজকেই ও খেলছিল, সেটা হলো যে ওদেরকে পড়াচ্ছিল। তো এখানে যখন ওদেরকে ও পড়াবে, তো ওটা তো স্বাভাবিকভাবেই ও মুখে মুখে বলবে, এই বলো এটা হলো এ, এটা হলো বি, কিংবা এটা হলো ক, এটা হলো খ। ও তো এইভাবে বলে, আর ওই যে বলছে, বলার মাধ্যমে কি হচ্ছে, ওরও কিন্তু পড়াটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এখানে দেখুন আরও কিছু স্টুডেন্টস বসে আছে, এদের সাথে আজকে ও 7, 8 আর 9 টেবিল অর্থাৎ নামতা প্র্যাকটিস করছিল। ওদেরকে নামতা পড়াচ্ছিল, সাথে সাথে ওরও কিন্তু রিভাইজ হয়ে যাচ্ছিল। কি মজা না বন্ধুরা! আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করছি এই কারণে, আপনাদেরকে আমি এটাই বলবো যে যখন আপনার সন্তান বা আপনার বাড়ির খুদে সদস্য পড়তে না চাইবে, তখন ওকে বলুন যে তোমাকে পড়তে হবে না, তুমি পড়াও। এই বলে ও যে জিনিসগুলো বা যে পুতুল নিয়ে বা যে জিনিস নিয়ে খেলে, সেই খেলার জিনিসগুলোকে ওর স্টুডেন্ট বানান, আর সামনে বই খুলে রাখুন। যে বইগুলো ওকে পড়াতে চান অথচ পড়তে চাইছে না, সেই বইগুলো খুলে দিন, বলুন ও যেন পড়ায়। আপনিও কিন্তু নিজেও, আপনি বাবা হন বা মা হন, আপনি নিজেও কিন্তু স্টুডেন্ট হতে পারেন। সামনে বসুন, আর ও যেটা বলছে, যেটা পড়াতে চাইছে, সেটা ও যখন বলবে, ওর সাথে সাথে আপনি বলুন। এরকমভাবেও কিন্তু আমরা বাচ্চাদের পড়াটা রিভাইজ করাতেই পারি। এতেও কিন্তু সুন্দর বাচ্চাদের পড়া রিভাইজ হয়। বাচ্চা কীরকমভাবে পড়াবে তার একটা উদাহরণ আমি এখন দেখিয়ে দিচ্ছি। বলো একে চন্দ্র, বলো দুয়ে পক্ষ, বলো তিনে নেত্র। আপনার সন্তান যখন ওর খেলনাদের বা খেলার জিনিস বা খেলার পুতুলদের পড়াবে, তখন ওরা তো আর কথা বলবে না, কিন্তু ওদের হয়ে আপনি কিন্তু বলতেই পারেন। তাহলে বাচ্চারও মজা আসবে আর ওর পড়াটা রিভাইজ হবে। কিভাবে দেখুন, একে চন্দ্র, একে চন্দ্র, দুয়ে পক্ষ, দুয়ে পক্ষ, তিনে নেত্র, তিনে নেত্র, চারে বেদ, চারে বেদ, পাঁচে পঞ্চবান, পাঁচে পঞ্চবান। স্যার কিন্তু মাঝে মাঝে বকুনিও দেন, কেমন জানেন? এই দেখুন, শুনুন, মন দিয়ে পড়ো আমার, আর আমার সাথে জোরে জোরে বলো। আচ্ছা স্যার, ঠিক আছে। ছয়ে ঋতু, ছয়ে ঋতু। সবার শেষে একটাই কথা বলবো বন্ধুরা, বাচ্চাদের পড়ায় আগ্রহ থাক বা না থাক, এই ধরনের খেলা কিন্তু খেলাই যেতে পারে। সন্তানের যদি পড়ায় আগ্রহ থাকে, তাহলেও কিন্তু এই ধরনের খেলা খেলতেই পারেন। আর সন্তান যখন পড়তে চাইছে না, তখনও কিন্তু এই ধরনের মজার মজার খেলা খেলে বাচ্চাকে পড়ানো যেতেই পারে, তাই না? এই ধরনের নানান রকম খেলা খেলুন আর খেলতে খেলতে বাচ্চাদের পড়ান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।